দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল, আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আজকে অনেক একটি মজার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হইলাম। নিয়মিত যেভাবে আমরা হাজির হই, তো দর্শক আজকে যে খেজুরের আলোচনা হবে সে খেজুরটি হলো আম্বার খেজুর। আপনারা জেনে থাকবেন বিশ্বের সবচেয়ে বড় খেজুর হলো এই আম্বার খেজুর। আর আমি আজকে আমাদের বাগানে এই আম্বার খেজুরের যে জাতটি আছে বা যে গাছটি আছে তার পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি আম্বার খেজুর সম্বন্ধে। আপনারা জেনে থাকবেন যে আমাদের এই গাছটি 2018 সাল থেকে নিয়মিত প্রায় 4 বছর যাবৎ খেজুর আসতেছে এই আম্বার খেজুরের জাতে। তো দর্শক, আপনারা জেনে থাকবেন যে বিশ্বের সবচেয়ে বড় জাত হলো আম্বার, এই জন্য খেজুরের রাজা বলা হয় এই আম্বার খেজুরকে। আম্বার খেজুরটা ভোরর দিক দিয়ে প্রায় লম্বা, প্রায় 2.5-3 ইঞ্চির মতো লম্বা হয় এবং বেশ বড়। আপনারা যদি কেউ এ ব্যাপারে অভিজ্ঞতা থাকে বা দেখে থাকেন আপনারা জেনে থাকবেন, আর খেতেও সুস্বাদু। আসলে মূলত কথা হলো যে খেজুরের শত শত হাজার হাজার জাত রয়েছে, সব খেজুরই খেতে কিন্তু মিষ্টি হয়, মানে স্বাদ হয়। স্বাদের ব্যাপারে আসলে তত একটা পার্থক্য করা যায় না। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে যারা আমাদের এই ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে নিন, যাতে করে এই সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন সত্য কৃষি যেন আপনাদের কাছে নোটিফিকেশন করে চলে যায়। সেই সাথে দর্শক, আমাদের ভিডিওগুলো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পছন্দ না হলে অবশ্যই ডিসলাইক করবেন। সেই সাথে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ এই শেয়ারের মাধ্যমে আমাদের এই ইউটিউব পরিবার জাস্ট এগ্রিকালচার একটি বড় পরিবারে রূপান্তর হবে। তো দর্শক, আমি যে কথা বলতেছিলাম বা যে খেজুর সম্বন্ধে বলতেছিলাম সেগুলো আম্বার খেজুর। এই খেজুরটা সাধারণত আপনারা দেখে থাকবেন যে চাষের দিক দিয়ে সৌদি আরব সবচেয়ে বেশি চাষ হয়, এরপরেই হলো মিশর, পাশাপাশি বিভিন্ন দেশেও কিন্তু এই আম্বার খেজুরটা চাষ হয়। তার মধ্যে আমাদের দেশেও কিন্তু আমরা চাষ করেছি, আমাদের বাগানে 4 বছর ধরে খেজুরও ধরতেছে। সেই হিসাবে আপনারা কিছু পরিমাণে আম্বার খেজুরও গাছ লাগিয়েও বাগানটা শুরু করতে পারেন অন্যান্য জাতের সাথে। আর আম্বার খেজুরটাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, কারণ এর সাইজ যেহেতু বড়, এর ওজনে বেশি হয়, সবচেয়ে যতগুলো খেজুর আছে সবচেয়ে ওজন বেশি হয় এই খেজুরে, কারণ আকারে বড় এবং বীজটা হয় তুলনামূলকভাবে অনেক ছোট। তো দর্শক, আমরা প্রচুর ফলন হয় আমাদের এই গাছটিতে। আমরা দেখেছি যে 2018 সালে তখন প্রথম খেজুর আসছিল, খেজুরগুলো কিন্তু মাটিতে পড়েছিল। এরপরে আপনারা হয়তো ওই সময় যদি কেবল দৃত্য টিভিতে আমাদের এই বাগানের প্রোগ্রামটা দেখে থাকেন, ওই প্রোগ্রামে কিন্তু আমি এই গাছের সাথে বসে খেজুরগুলা কিন্তু দেখাইছি। ওই প্রোগ্রামে অ্যাঙ্কার ছিলেন মারুফা এলিন। আপনারা যদি কেউ দৃত্য টিভির প্রোগ্রামটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়টা কিন্তু পাবেন। আর সুপ্রিয় দর্শক, এরপরে আমাদের 2019-20-21 প্রতি বছরই প্রায় 5 কেজি করে খেজুর এই গাছে কিন্তু আসছে। সারা দেশ থেকে যারা ভিজিটর আসছে আমাদের বাগানে তারা কিন্তু এই খেজুরটি খেয়ে অনেক প্রশংসা করছে এবং তারা এই খেজুরটাতে অনেক স্বাদ এবং তৃপ্তি পেয়েছে। আমরা সাধারণত এই গাছে যে খেজুরটা যখন পেকে গেছে আমরা খেয়েও দেখেছি যে প্রচুর পরিমাণ স্বাদ হয়, যার কোনো তুলনা হয় না। কারণ আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু সব আমাদের যে 16টা জাত আছে 16টা জাতই কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে পরীক্ষা করেছি, কাঁচা খেয়ে পরীক্ষা করেছি, পাকা খেয়ে পরীক্ষা করেছি, এর অবস্থা গণ্ডগুলো আমরা কিন্তু দেখেছি। এর মাঝে আপনাদেরকে টিপস দিয়ে দেই, অনেকের প্রশ্ন থাকে যে আমরা বিভিন্ন ধরনের স্ত্রী খেজুর গাছগুলো বাগানে রইলো, সেক্ষেত্রে কি প্রত্যেক জাতের জন্য কি ওই জাতেরই পুরুষ গাছ লাগবে? এটা কিন্তু আমাদেরকে নিয়মিত আমাদের অনেকে ফোন করে করে প্রশ্ন করতেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, পুরুষ গাছ একটি জাত হইলে যদি ভিন্ন ভিন্ন স্ত্রী জাত যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তোরা যে একটি পুরুষ গাছ দিয়ে ভিন্ন ভিন্ন জাতে আপনারা পরাগায়ন করতে পারেন। আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের যে পরাগায়নের যে বিষয়গুলো, পরাগায়ন কী কেন করতে হয় এই সমস্ত ভিডিওগুলো আমরা নিয়ে আসবো।
আর ইতিমধ্যে আপনাদেরকে প্রচুর পরিমাণ ভিডিও কিন্তু আমরা দিয়েছি, যেগুলো আপনারা কি কি সমস্যা হয়, সমস্যার জন্য প্রতিকার কি হয়, এই বিস্তারিত কিন্তু আপনাদেরকে আমরা দিয়েছি। আমাদের চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখে 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 আপনারা শিখে নেবেন। তো দর্শক, আপনারা এই আম্বার খেজুরের বিস্তারিত জানলেন। আমরা আর বেশি দিন নাই, আমাদের সিজনটা আসতে আর কিন্তু আড়াই মাসের মতো আছে, আড়াই মাস পরে এগুলোতে খেজুর আসবে। আপনারা দেখেন যে এটা আকারে আকারে কত, এই সাইডটা কত ফুলে যাচ্ছে, তার মানে হলো প্রচুর পরিমাণ খেজুর এই গাছে আবার আগামী যে সিজন আসতেছে ইনশাল্লাহ সিজন আসবে, তার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে দর্শক, আমরা এই আম্বার খেজুরের বিস্তারিত আপনাদেরকে দিলাম। এরকম আমরা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।